হ্যালো ফ্রেন্ড আজ আমি এগ নুডলস বানানো দেখাবো তো তার জন্যে জল দিয়ে দিয়েছি কড়াইতে জল গরম হয়ে গেছে আর এই নুডলসটা আমি বসিয়ে দিয়েছি আর ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো আমি সাদা তেল রিফাইন অয়েল দিয়ে করব তেল দিয়ে দিয়েছি তেলের উপরে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা আমি গোটা করব না এটাকে কুচিয়ে দেব তো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সামান্য একটু তেল দিয়ে যতটা নুডলস হবে সেইভাবে তেল দিতে হবে তেলের উপরে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর সিদ্ধ করা যে নুডলসটা সেটা এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ওইটাকে ভালোভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজতে হবে যেন তলায় ধরে না যায় তো নাড়তে হবে আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবার যে ভাজার ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পরে আমি দু মুখটি যে সস সয়া সস হয় সেই সয়া সস একটু দিয়ে দিচ্ছি কারণ সয়া সসটা দিলে দুলসের কালারটা খুব সুন্দর আসে নইলে সাদা হয়ে থাকে তো এটা দিলে খেতেও খুব ভালো লাগবে আর এটা দেবেন তো নুনটা একটু কমই দেবেন তো আমার বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি টমেটোর সস দিয়ে পরিবেশন করছি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করব